বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমার অতি কার্যকরী এবং নিরাপদ ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করতে চলেছি এই সংক্ষিপ্ত ভিডিওতে। আমাদের মধ্যে অনেকে এই সমস্যায় ভুগে থাকে, কিন্তু এর লক্ষণগুলি আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর না হওয়ায় আমরা এই রোগকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এতেই ঘটে মহাবিপদ, কারণ ফ্যাটি লিভার লিভার ড্যামেজের প্রথম ধাপ। সুতরাং সঠিক সময়েই এর সঠিক চিকিৎসা প্রয়োজন। তাছাড়া এই রোগের বড় সমস্যা হলো লিভারের ক্ষতি অনেকটা হয়ে যাবার পর ধরা পড়ে, কারণ বাহ্যিক লক্ষণ এবং প্রাথমিক লক্ষণ তেমন নেই। অন্য কোনো কারণে USG করাতে গিয়ে ধরা পড়ে যে রোগীর ফ্যাটি লিভার রয়েছে। কারো ক্ষেত্রে প্রথম অবস্থাতেই ধরা পড়ে, কারো ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যাবার পর। সুতরাং কয়েকটি বাহ্যিক লক্ষণ জানা খুবই জরুরি, যা থেকে নিজেই বুঝবেন যে লিভারে অতিরিক্ত চর্বি জমা শুরু হয়েছে, তাহলে শুরুতেই চিকিৎসা গ্রহণ সম্ভব হবে। ফ্যাটি লিভারের লক্ষণগুলি হলো খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, গায়ে চুলকানির মতো সৃষ্টি হওয়া। তবে অনেকের ক্ষেত্রেই এসব লক্ষণ অনেকটা ক্ষতির পরে জানা যায়। সুতরাং সাবধানতাই এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার প্রধান হাতিয়ার। কোন কোন বিষয়ে সাবধান হতে হবে তা জানার আগেই সংক্ষেপে রোগের কারণ জেনে নেওয়া প্রয়োজন। ফ্যাটি লিভার দু ধরনের হয়, অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মদ্যপায়ীদের মধ্যে দেখা যায়, এর কারণ মদ্যপান। সুতরাং এক্ষেত্রে কোন সতর্কতার প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কোনো নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন শারীরিক পরিস্থিতিতে এই রোগের প্রকোপ বেশি সেটা লক্ষ্য করা যায় এবং সেই অনুসারে সতর্ক হওয়া খুবই প্রয়োজনীয়। যাদের ওজন বেশি, যারা টাইপ 2 ডায়াবেটিসের রোগী, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি এবং যারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের প্রকোপ অনেক বেশি লক্ষ্য করা গেছে। সুতরাং এ সকল সমস্যার যে কোনো একটিতেও যারা আক্রান্ত, তাদের এই ফ্যাটি লিভারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তাই তাদেরকে অবশ্যই এই রোগ থেকে দূরে থাকার জন্য সতর্ক হতে হবে। কীভাবে সতর্ক হবেন তা পরপর বলে যাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, সকলের আগে ওজন কমাতে হবে যদি আপনার ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, খাবারে লবণ, চিনি এবং তেলের পরিমাণ যতদূর সম্ভব কমাতে হবে। তৃতীয়ত, অসুখ ধরা পড়লে চিপস, ঠান্ডা পানীয়, যে কোনো তেলে ভাজা, এই ধরনের খাবার বন্ধ করতেই হবে, মিষ্টিও খাবেন না। চতুর্থত, প্রতিদিনকার খাদ্য তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে মৌসুমি ফল এবং শাকসবজি, তবে মিষ্টি ফল না খাওয়াই ভালো। যে কোনো প্রকার লেবু পেয়ারা নিয়মিত খাবেন। প্রসঙ্গত, কমলা লেবু লিভারের জন্য খুবই উপকারী, কাগজি এবং পাতি লেবুও এক্ষেত্রে উপযোগী। পঞ্চমত, যাদের ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়েছে তারা মাংস খাবার বিষয়ে সচেতন থাকবেন। মাংস মাসে 1-2 বার খাবেন, আর খাসির মাংসে অনেক বেশি চর্বি থাকায় তা এড়িয়ে চলাই সঠিক। মুরগির মাংস খেলেও রান্নায় তেল মশলার ব্যবহার যথাসম্ভব কম করতে হবে। ষষ্ঠত, ঘি বাটার এড়িয়ে চলবেন, বিশেষত যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা তো অবশ্যই। ঘি বাটার, ডিমের কুসুম, খাসি এবং মুরগির লিভার অর্থাৎ মেটে কোলেস্টেরলের খুব বড় উৎস, এগুলো না খাওয়াই বুদ্ধিমানের কাজ। এবার আসি ফ্যাটি লিভারের ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে। এই ভেষজ চিকিৎসাটি খুবই কার্যকরী। আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই জন্ডিস দূর করার এবং লিভার পরিষ্কার করার উপায় সম্বন্ধে দুটি ভিডিও রয়েছে, যাতে একই ভেষজ উপাদানের কথা বলা হয়েছে। ভিডিও দুটির লিংক এই ভিডিওটির ডিসক্রিপশান এবং এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, একবার দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, লিভারে চর্বি জমা এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেই একই ভেষজ ওষুধ আমরা প্রয়োগ করব, কিন্তু প্রয়োগ পদ্ধতিটি একটু আলাদা। আসুন জেনে নেই ফ্যাটি লিভারের আয়ুর্বেদিক চিকিৎসা। আমাদের প্রয়োজন হবে কিছুটা ভৃঙ্গরাজ পাতা। ভৃঙ্গরাজকে অনেকেই কেশুত পাতা বা কালো কেশি বলে জানেন।
শহর এবং গ্রামাঞ্চল উভয় স্থানেই এই উদ্ভিদ সহজলভ্য। এই পাতার রস করে নিতে হবে থেঁতো করে, দু চা চামচ রসই যথেষ্ট। এই রসে আরও দু চামচ পানীয় জল মিশিয়ে নিন এবং হালকা খাবার বা চা বিস্কুট খাওয়ার পরে এটি পান করুন সকালে এবং বিকেলে দুবার। একটানা অন্তত ছ সপ্তাহ এই ওষুধ খেতে হবে। তবে মনে রাখবেন যে নিয়মগুলি এবং লাইফস্টাইলের কথা ভিডিওতে বলা হয়েছে সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে স্থায়ীভাবে ফল লাভের জন্য। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।